খুলবেন, খুলে হাতে নিয়ে তারপর রেখে রাখবেন, ঠিক আছে? দুধ জ্বালা রাখবেন না, লাইট অফ করে রাখবেন। ভাই আপনার রান্না শেষ, আপনি লাইটটা অফ করে যাচ্ছেন। এই যে এটে থালবাটি এভাবে রেখে দিয়েছেন, এই যে দাগ দাগ হয়ে যাচ্ছে, এই যে কিচেনে অনেক নোংরা ছিল এইগুলো। কি করতেছেন ভাইয়া? এই তো ভাবি রান্না বান্না শুরু করে দিছে আর কি। ভাইয়া ভাবি কোথায়, আপনি রান্না বান্না করছেন দেখি। ও আপনার ভাবি একটা নতুন জব পাইছে, তো তো সে নতুন জবে গিয়েছে, এই জন্য একটু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, একটু আমি রান্না করতেছি, কি আর করব বলেন। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, তো তো ভাবিকে তো পাচ্ছি না দুই তিন দিন ধরে, তো আপনাকে আর কি বলতে চাচ্ছিলাম, বলবো আপনাকে নাকি? হ্যাঁ বলেন বলেন ভাবি বলেন। এই দেখেন ভাই, আমি কিন্তু এই কালকে এই ফয়েল পেপারটা বিছিয়েছি এখানে, আমি দেখেছি যে কিচেনে অনেক নোংরা ছিল এইগুলো, আমি সব কিন্তু কালকে ক্লিন করেছি W5 দিয়ে। আপনি আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করেন যে অন্তত কিচেনটা একটু পরিষ্কার করে রাখার জন্য। আর এই যে এভাবে রান্না করতেছেন ভালো, কিন্তু এই দেখেন এই এই যে দাগ দাগ হয়ে যাচ্ছে এগুলো কাইন্ডলি একটু রান্না করার পরে আপনারা একটু মুছে দিয়েন, আর এই পেপারের উপরে একটু মুছে দিয়েন, তাহলে ভালো হবে। এখন আপনারা কি করছেন, খাওয়া দাওয়া করার পরে এইভাবে এই যে এঁটে থালবাটি এভাবে রেখে দিয়েছেন। ভাই আমার বাসায় থাকতে গেলে কাইন্ডলি এগুলো করা যাবে না ভাইয়া, এগুলো আপনারা যখনই খাবেন তখনই আর কি ক্লিন করে রেখে দিবেন। এইভাবে আমার হাজবেন্ড কিন্তু একদম পছন্দ করে না, আর সত্যি কথা বলতে কি আমিও না এভাবে পছন্দ করি না। আপনারা তো নতুন আসছেন, এর জন্য আমি আপনাদেরকে বলার সুযোগ পাইনি কথাগুলা, এর জন্য হয়তো বা আপনারা এইভাবে রাখছেন, কিন্তু আজকের দিনের পর থেকে আর এইভাবে রেখে না, আর আপনি এখনই এগুলো ধুয়ে। ও ভাবি আসলে আমরা কাল ক্লান্ত ছিলাম, তো তাই ধুইতে আসলে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম পরে দেব, এই জন্য আর কি দেরি করছি। আচ্ছা আমি এখনই ধুয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, মানুষের বাসায় থাকলে কোনো স্বাধীনতা না, একটু যে খায়ে একটু নিজের মতো করে আয়েস করে থাকবো না রে ভাই, সব কিছু এটা করতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। মানুষে ভাই নিজের না বাসা থাকলে যা হয় কি আর করা যায়, গরিব মানুষ হলে যা হয় আর কি। ভাই আপনার রান্না শেষ, আপনি লাইটটা অফ করে যাচ্ছেন না, এটা তো ঠিক না। দেখেন এই এইভাবে লাইট যদি অযথা জ্বলতে থাকে তাহলে কিন্তু কারেন্ট বিল বেশি আসবে, বিলটা তো আমাকেই দিতে হয় না? আর আপনি যখন আরেকটা বিষয়, আপনি যখন রান্না করবেন না তখন লাইটটা অফ করে দিবেন আর ওই মেন দরজাটা খুলে দিবেন, তাহলে দেখবেন যে বাহির থেকে আলো আসবে, আপনি ওই আলোতেই আর কি রান্না বান্না করতে পারবেন। আপনাদের ঘরের ভিতরে ভাইয়া এত অগুছানো কেন? এই দেখেন ঘুম থেকে উঠছেন, এগুলা ঠিক মতন রাখেননি, আবার এই যে চুল, আজব কিভাবে রাখছেন, আমার বাসাটা ইস নোংরা লাগছে আমার কাছে। এগুলো করবেন না ভাইয়া, আর এই অযথা হিটার ছেড়ে রাখবেন না, হিটার একটা টাইমে সারবেন এক ঘন্টার জন্য, বারবার হিটার সারবেন না ভাইয়া, আর সবসময় লাইট জ্বালা রাখবেন না, লাইট অফ করে রাখবেন। আর এই যে জানলা আছে এদিকে জানলা, এটা একটু এভাবে সরিয়ে দিয়ে রাখবেন, দেখেন ঘরের ভিতরে অনেক আলো চলে। আর ঘর ভাড়া কিন্তু মাসের 1 তারিখেই দিয়ে দিবেন, 1 তারিখ থেকে যেন 2 তারিখে না যাই। আর আমরা তো পাশের রুমেই থাকি, আমি একটু আপনারা যখন রাতে ঘুম থেকে উঠবেন বা টয়লেটে যাবেন তখন একটু আস্তে 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 এভাবে হাইটেন, কারণ হচ্ছে আমাদের ছোট বাচ্চা আছে, ঘুম ভেঙে যায় ছোট বাচ্চার সাথে সাথে আমাদেরও ঘুম ভেঙে যায়, বোঝেনি তো যে ছোট বাচ্চা থাকলে তো বেশি ঘুম হয় না রাতের বেলা, তো একটু আস্তে আস্তে হেঁটেন এভাবে এভাবে করে। এই যে টয়লেট ইউজ করবেন সবসময় টিস্যু পেপার দিয়ে টয়লেট এভাবে মুছে মুছে দিবেন, ঠিক আছে? টয়লেট যেন ভিজে না থাকে, সবাই ইউজ করতে হয় তো তাই একটু টয়লেটে কেয়ারফুল ভাবে ব্যবহার করবেন, আর সবসময় ব্যবহার করার পরে এই যে হারপিক আছে হারপিক দিয়ে টয়লেটে দিয়ে দিবেন, ঠিক আছে ভাইয়া? আর এই যে এখানে পানি বাথটাবে, বেশি পানি ভরবেন না, কারণ হচ্ছে যে পানিরও কিন্তু বিল দিতে হয় ভাইয়া, সো কেয়ারফুলি হয়ে ব্যবহার করবেন, আর এই কথাগুলো কাইন্ডলি একটু ভাই ভাবিকেও বলে দিবেন, ঠিক আছে? চলে যাচ্ছি, তো আর একটা বিষয় না বললেই আপনাদের হচ্ছে না, দেখেন আমার নিচে কার্পেট গুলা বিছানো আছে, কার্পেট গুলা দেখছি অনেক নোংরা হয়ে যাচ্ছে, তো এই নোংরা হয়ে যাওয়ার কারণটাও আমি আপনাদেরকে একটু জানাই যাই। দেখেন আপনারা জুতা গুলাও কিভাবে রাখছেন, এই যে জুতাগুলা কাইন্ডলি একটু সোজা করে রাখবেন, সুন্দর করে রাখবেন, তাহলে দেখতে আর কি ভালো লাগবে, কারণ আমার বাসায় সবসময় গেস্ট আসে আর যায়, তো এই যে কার্পেটটা ময়লা হওয়ার কারণ হচ্ছে আপনারা জুতাগুলো বাহির থেকে যখন বাহির থেকে আসবেন তখন এখানে আর কি জুতাটা খুলবেন, খুলে হাতে নিয়ে তারপর রেখে রাখবেন, ঠিক আছে? জুতাটা পরে ভিতরে ঢুকেন না, ভিতরে ঢুকলে এই কার্পেটটা নোংরা হয়ে যাচ্ছে।
আপনারা মনে হয় এটাই করতেছেন, আজকে দিনের পর থেকে আর এগুলো করবেন না। তো আজকে আমি জবে চলে যাচ্ছি ভাইয়া, তো ভাবিকে একটু বলে দেন বিষয়টা, ঠিক আছে?